আমি বলে কিছু আছে কিনা, না তা না, তাহলে আমি বলে কিছুই নেই, তাও না, তাহলে আমি আছি এবং নেই, তাও না, তাহলে আমি নেই, না আমি আছি না আমি নেই, তাও না। চারটে চতুষ্কোটি শূন্য হচ্ছে চতুষ্কোটি ঋণীর মুক্ত তত্ত্ব, এতে মাথা রাখা হবে না তো কি হবে, খুব সূক্ষ্ম ভাবে দেখুন ভাষাটা কি ব্যবহার করেছে, আমি বলে কোন জিনিস পাওয়া যায় না, জিনিস বস্তু বিষয় জড় দৃশ্য সবিকার সবিকারী জিনিস দৃশ্য বস্তু জড় বস্তুর মধ্যে আমি বলে কিছু নেই, এটা হচ্ছে বৌদ্ধ দর্শন। কিন্তু এই ছাড়া কিছু আছে কি, বিষয়ের থেকে ছাড়া কিছু আছে, অবজেক্টের থেকে ছাড়া কিছু আছে, ম্যাটার থেকে ছাড়া কিছু আছে? ঠাকুর নেক্সট কি বলছেন, নেক্সট বলছেন সার কিছু পাই নেই, শেষে যা থাকে তাই আত্মা, কি থাকে সবই তো বাদ দিয়ে দিলাম, হাইফেন চৈতন্য কনসিয়াসনেস, দাঁড়াও দাঁড়াও সেও তো একটা জিনিস হলো, না জিনিস না, তার নেই চৈতন্য বলে কিছু নেই, না আছে, ইট ইজ দ্য রিয়ালিটি টু উইচ দ্য এন্টায়ার মেটেরিয়াল অর্ডার অ্যাপিয়ারস। এটা কেমন জানেন, যে সোনা দিয়ে গয়না তৈরি হয়েছে, সোনা দিয়ে গয়না তৈরি হয়েছে, এই হার আংটি নূপুর সোনা দিয়ে তৈরি। এখন কেউ যদি বলে যে হার আংটি নূপুর তো বেশ, কিন্তু আসল বস্তু হচ্ছে সোনা, তখন যদি কেউ জানে না সোনাটা কি, যদি কেউ ভাবে যে ও আচ্ছা আরেক রকমের গয়না আছে, সোনা হার নূপুর আংটি আর সোনা বলে একটা গয়না আছে, যদি খুঁজতে বেরিয়ে যায় তবে সোনা খুঁজে পাবে না, সে যদি হারটাকেই সোনা বলে ভেবে থাকে তখন নূপুর আর আংটিটাকে বলবে এটা তো সোনা নয়, আর হারটা যখন কেউ স্বর্ণকারটাকে গলিয়ে তরল করে অন্য কিছু করে দেয় তাহলে সোনা চলে গেল, না হারের নাম রূপটা চলে গেছে, সোনা যায়নি, সোনা সে তরল রূপে আছে, সোনা হয়তো অন্য রূপে আছে। দ্য রিয়ালিটি ইজ নট অ্যান অবজেক্ট। তো এই যে চৈতন্য ঠাকুর বলছেন শেষে যা থাকে তাই, যা হোয়াট এভার ক্যান বি নেগেটেড, হোয়াট এভার ক্যান বি যার মিথ্যাত্ব, যা যেটাকে আমি ট্যাগ করতে পারি, কাট ডাউন করতে পারি, নেতি নীতি করতে পারি, সব বাদ দেওয়ার পরে অবশেষ থেকে যাচ্ছে কে, চৈতন্য বলবো না, ঠাকুর বলছেন চৈতন্য, চৈতন্য বলবো না, বলবো আপনি থেকে যাচ্ছে, তুমি থেকে যাও, ইউ আর লেফট, ইউ আর দ্য উইটনেস অফ অল দিস অবজেক্টস। এইটাকে জানলে তখন বোঝা যায় ও আমি, আমি চৈতন্য, আমি মন নই, প্রাণ নয়, বুদ্ধি নয়, শরীর নয়, আমি চৈতন্য, মন মন যুক্ত হয়, আই অ্যাম কনসিয়াসনেস উইথ থিংস, মন ইন্দ্রিয় যুক্ত হয়, আই অ্যাম কনসিয়াসনেস উইথ সিজ হিয়ার স্মেল টেস্ট টাচেস, শরীর দিয়ে যুক্ত হয়, আমি হেঁটে বেড়াচ্ছি, বক্তৃতা দিচ্ছি, খাচ্ছি, সুখ দুঃখ অনুভব করছি, জগৎকে অনুভব করছি, বাট আই অ্যাম কনসিয়াসনেস, নট বডি, নট মাইন্ড, নট ইন্দ্রিয়, নট বুদ্ধি। আর দেখুন কত বড় ফ্রিডম। এবার দেখুন মৃত্যু কার, শরীরে, জন্ম কার, শরীরে, চৈতন্যের জন্ম হচ্ছে না মৃত্যু হচ্ছে না, সেটা একটা বিশাল আলোচনা সেখানে আছে। আচ্ছা সুখ দুঃখ কার, মনের, ডিপ্রেশন কার, মনের, খুব বাসনা কামনা কার, মনের, ফ্রাস্ট্রেশন ভালো লাগছে না কার, মনের, চৈতন্য উভয়ই দ্রষ্টা, চৈতন্যের কোন ডিপ্রেশন নেই, চৈতন্যের কোন বাসনা কামনা নেই। আপনি ভাবুন ধরুন গভীর ধ্যানে শরীরের কোন অনুভূতি